হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয় আমার ভাবি হুম আমার আপন বড় ভাইয়ের বউ যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি কিন্তু এখন আমার বউ এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের ভিতর আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য কিছু বুঝতেছেন না তো চলেন পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি আজ থেকে প্রায় এক বছর আগে ভাবির আর ভাইয়ার বিয়ে হয় খুব সুন্দর দিন যাচ্ছিল ভাইয়া ইটালি থাকতো আমি আম্মু আব্বু বাড়িতে থাকতাম আমি তখন অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিলাম ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো দুজনে খুবই ক্লোজ ছিলাম বাবার একটা দোকান ছিল ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে এভাবেই আমাদের দিন যাচ্ছিল আমিও বন্ধুবান্ধব পড়ালেখা আড্ডা এসব নিয়ে অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনচ করে দিয়েছে ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করে দিলাম যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না তবু আব্বু আম্মুর জোড়া রাজি হয়ে গেল অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য আমরা পছন্দ করি মেয়েটা দেখতে অসাধারণ প্রথম দেখায় যে কারো পছন্দ হয়ে যাবে ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি ভাইয়াও মেয়েটা পছন্দ করে ফেলল মেয়েটা আমার সাথেই পড়তো অর্থাৎ অনার তৃতীয় বর্ষে শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল নাম হচ্ছে অবন্তী দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে ভাইয়ার বিয়েটা হয়ে গেল ভাইয়া আর ভাবির আন্ডারস্টিংটা ছিল অসাধারণ দুজন দুজনকে অল্প দিনেই অনেক ভালোবেসে ফেললো সেটা ওনার হাবভাব দেখলেই বোঝা যায় বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাফেরা করলো আমিও ভাবির সাথে অনেক মস্করা করতাম ভাবি ক্লোজ ভাবে নিত ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয় রান্না শিখায় আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসেবে দেখেনি নিজের মেয়ের মতোই দেখেছে ভাবির আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করত সবকিছুতে হেল্প করত ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল খুব সুন্দর ভাবে আমাদের দিন যাচ্ছিল বিয়ের দুই মাস পরে ভাইয়ার ছুটি শেষ তাই আবারও ইটালি চলে যেতে হবে যদিও ভাইয়ার যাওয়ার মতো মন মানসিকতা ছিল না কারণ নতুন বিয়ে করেছে আরও কিছু দিন থাকার ইচ্ছা ছিল বার্ট নিজের ক্যারিয়ার ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া ইটালি চলে গেল ভাইয়া চলে যাওয়ার প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো আমি এটা ওটা বলে ভাইয়াকে খেকাতাম এভাবে কিছু দিন চলে যায় একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে কিন্তু না আমি কলটা রিসিভ করলাম হ্যালো ভাইয়া কেমন আছিস কিন্তু ও থেকে অন্য একটা লোক বলল আমি আপনার ভাই না আপনার নাম কি জুয়েল আমি জুয়েল বাট আপনি কে আমাকে কিভাবে ছিনেন আমি তোমার ভাইয়ের বন্ধু একসাথেই কাজ করি আমার নাম রহিম ও আচ্ছা তো ভাইয়া কেমন আছে কি ব্যাপার চুপ করে আছেন কেন ভাইয়া কেমন আছে তোমার ভাই আর বেঁচে নেই হুম আমার ভাই কি হয়েছে ভাইয়ার হুম ঠিকই বলছি কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথেই কাজে যেতাম কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ ওই কোম্পানির প্রায় তেরো জন মারা যায় বাকিদের অবস্থাও খুব ভালো না কথাটা শোনার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তা আমার বিশ্বাস হয় না আপনি ভালো করে দেখেন আমার ভাইয়ের কিছু হয়নি দুই দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল আমি যেন পাথর হয়ে গেলাম মুখ দিয়ে কোনো কথা আসছে না আমি আব্বু আম্মুকে কি জবাব দিব কি বলে বুঝাবো ভাবিকে মাত্র দুই মাস পরে বিধবা হয়ে গেছে এটা শুনলে ভাবির কি অবস্থা হবে আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই কি হবে উনাদের তা আমি আর কিছু ভাবতে পারছি না মাথাটা ঘুরতেছে তাড়াতাড়ি বাসায় যাই একটা রিকশা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দেয় ভাবি কি ব্যাপার আজকে আমার দুষ্টু দেবরটার এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মুছড় দিয়ে উঠল আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম অনেকক্ষণ পর বের হলাম ভাবি আমার রুমের দরজায় টোকা দিতে লাগলো কি ব্যাপার দেবর সাহেব মন খারাপ কেন কি হয়েছে মনে মনে বললাম কি হয়েছে সেটা যদি শুনেন তাহলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না ভাবি যেন কিছু না বুঝে সেজন্য বললাম কিছু না 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 কিছু তো একটা হয়েছে চোখ মুখ লাল কেন বললাম তো ভাবি কিছু হয়নি আচ্ছা খেতে চলো আব্বু আম্মু বসে আছে আপনারা খেয়ে নেন আমি খাব না ভাবি কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম যেখানেই যাই ভাইয়া স্মৃতিগুলো মনে পড়তে লাগলো মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি এমন সময় আমার রুমে আসলো। কি করিস কিছু না কাঁদতেছিস কেন কই না মনে হয় চোখে কিছু একটা পড়েছে মিথ্যা বলবি না তোর হাতে কার ছবি আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি তারপর বলে এই হঠাৎ করে তোর কি হলো কিছু না ভাইয়াকে খুব মিস করতেছি পাগল একটা ওরে কল দিয়ে কথা বল ও আচ্ছা ভালো কথা সকাল থেকে তোর ভাই কল দেয়নি অবন্তি নাকি কল দিয়েছিল বারবার মোবাইল অফ পাচ্ছে তুই একটু দেখতো আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম তারপর আম্মু রুম থেকে চলে আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম এভাবে দুই দিন চলে গেল আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে ভাইয়ার কোনো খবর নাই আমি জেনেও উনাদের কিছু বলতে পারছি না পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে